বিদেশে পলাতক জাতীয় চার নেতার হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান। এ সময় কমিশন গঠনের মাধ্যমে জাতীয় চার নেতা হত্যার কুশীলব্দের তালিকা প্রকাশের দাবি জানান পরিবারের সদস্যরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ও তার পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এস এম কামারুজ্জামানকে হত্যা করা হয় 75-এর 3 নভেম্বর। নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জেলখানার স্মৃতি বিজড়িত কক্ষগুলো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় রায় দ্রুত বাস্তবায়ন সহ কমিশন গঠন করে তরুণ প্রজন্মের কাছে জাতীয় চার নেতার হত্যাকারীদের তালিকা প্রকাশের দাবি জানান স্বজনরা। একটা তদন্ত কমিশন হওয়া উচিত, কারণ যেহেতু বিচার প্রক্রিয়াটা দেরি হয়েছিল তাই অনেক তথ্য প্রমাণ এগুলো নষ্ট হয়ে গেছে। তাই যারা সরাসরি জড়িত ছিল তারাই শুধু সাজা প্রাপ্ত হয়েছেন, যারা নেপথ্যে ছিলেন কুশীলব, যারা ষড়যন্ত্রকারী তাদের মুখোশ উন্মোচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে পরিবেশন করতে হবে, যাতে করে আমরা মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করতে পারি যে এরকম জঘন্যতম ঘটনাগুলো 15ই আগস্ট 3 নভেম্বর আর যেন বাংলাদেশের মাটিতে না ঘটে। আমাদের প্রধান যে দাবি সেটি হলো এই 10 জন খুনিকে ফেরত আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেল হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। বিচার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে এটা হয়েছে। আমরা যারা জেলখানায় আছেন, আমাদের আটক আছেন, তাছাড়াও যারা যেখানে আছেন তাদেরকে আমরা আনার প্রচেষ্টা অব্যাহত আছে। বর্বর এই হত্যাকাণ্ডে সভ্যতা ও মানবতা লজ্জিত হলেও সেই সময়ে ঘাতকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয় সরকারি দায়িত্ব দেওয়ার মাধ্যমে। 1975 সালের 15ই আগস্টের পর জাতির জন্য আরেকটি কলঙ্কময় দিন ছিল 3 নভেম্বর। এদিন জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে। স্বাধীনতা বিরোধী শক্তি চেয়েছিল যাতে বাঙালি কখনোই আর স্বাধীনতার সুফল না পান। তবে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।